দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সরকারি বাসভবনে এই বৈঠক চলছে। আলোচনায় তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিস্তারিত আব্দুল্লাহ সাফির রিপোর্টে। জি-20 সম্মেলনে যোগ দিতে বেলা 11টার দিকে ভারতের রাজধানী দিল্লির পথে উড়াল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 1:15টায় পৌঁছান পালাম বিমানবন্দরে। রাষ্ট্রীয় প্রোটোকল ও ভারতীয় আচারে বরণ করা হয় বাংলাদেশের সরকার প্রধানকে। অভ্যর্থনা জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান। পরে সফর সঙ্গীদের নিয়ে আবাসস্থলে যান প্রধানমন্ত্রী। বিকেল 5:30টার দিকে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। সূচি অনুযায়ী 1.5 ঘন্টা বৈঠক হওয়ার কথা। বাংলাদেশে আর কয়েক মাস পরই জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে এটি প্রতিবেশী দেশে সরকার প্রধানের শেষ সফর বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবার সুষ্ঠু নির্বাচন নিয়ে সোচ্চার। এমন সমীকরণে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর আজ রাতেই একই জায়গায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী। ফলে জি-20 সম্মেলনের আগের দিনেও আগ্রহ ভরে দৃষ্টি সবার। আগামীকাল ব্যস্ত সূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সকালে জি-20 সম্মেলনে যোগ দেবেন। মধ্যাহ্নভোজের পর আর্জেন্টিনা, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে আবার যোগ দেবেন সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি সেশনে। আব্দুল্লাহ সাফি, নাগরিক, ঢাকা।